তো আগের হচ্ছে ভিডিওগুলোতে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি মোটামুটি প্রায় শেষ করে দিয়েছি আর যদি নতুন প্রবলেম আসে তখন হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হবে তো চতুর্থ দফার লকডাউন তো শুরু হয়ে গেল তো যারা এই ভিডিওগুলো ফলো করছো যদি তোমার কোনো বন্ধু এখনও হচ্ছে না জানে তো বন্ধুদের কাছে ফরওয়ার্ড করবে এবং হচ্ছে এগুলো পড়াশোনা রীতিমতো বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাও যাতে স্কুলের রেজাল্টটা ভালো হয় তো শুরু করি দেখো থার্ড ইউনিট ম্যাগনেটিজম অ্যান্ড হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজম ম্যাটার তো আমরা হচ্ছে প্রথম ফার্স্ট ইউনিটে আমরা শিখেছিলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তাই তো ই শিখেছি হ্যাঁ ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ড তো এই এতে শিখবো ম্যাগনেটিক ফিল্ড তাহলে আমাদের ম্যাগনেটিজমের ফার্স্ট আমাদের শিখতে হবে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তাহলে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করবো বি চিহ্ন দিয়ে প্রকাশ করবো বুঝেছ তাহলে সেখানে শিখেছিলাম ইলেকট্রিক ফিল্ড তাহলে এরপরে আমরা শিখবো এখানে ম্যাগনেটিক ফিল্ড এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর আসি তো তাহলে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু যেগুলো আছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এয়ার বুঝেছ ডিউ টু সোলেনয়েড ডিউ টু টরয়েড ম্যাগনেটিক ফিল্ড বের করার হচ্ছে বায়োসাওয়ার ল আর হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটার ল দিয়ে মানে দুটো সূত্র দিয়ে আমরা শিখবো ম্যাগনেটিক ফিল্ড বের করা আর কি ম্যাগনেটিক ফোর্স নির্ণয় করা বুঝেছ যে চার্জ যদি হচ্ছে চুম্বক ক্ষেত্রে থাকে তার বল কত হবে একটা হচ্ছে বলো পরিবাহী তার থাকলে বল কত হবে আর কি টর্ক আর গ্যালোভেনোমিটার তাহলে এইগুলো আমাদের হচ্ছে এখানের মূল জানার বিষয় বুঝেছ তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড ইউনিট হুম এবং যে অধ্যায়গুলো বলছি যারা নিট দিবে তারা ইলেভেন টুয়েলভ দুটোই ফলো করবে সবসময় কারণ ভালো করে পড়ো দেখো তো ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ চুম্বকক্ষেত্র কাকে বলবো সেখানে যেমন পড়েছিলাম কি বলো তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম যে একটা চার্জের চতুর্দিকে একটা অঞ্চল তৈরি হয় যে অঞ্চলে অন্য কোনো আধানকে নিয়ে আসলে তার উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয় সেটা হচ্ছে কি বলো তড়িৎ ক্ষেত্র তো এখানে আমাদের দেখো ক্ষেত্র ব্যাপারটা কি ধরো এটা একটা ওয়ার তার যেতে হচ্ছে কারেন্ট যাচ্ছে আই এখানে দেখো একটা চার্জ রেখেছি কিউ বুঝেছ দেখা গেলো এই চার্জের উপরে কোনো বল কাজ করছে না কিন্তু চার্জটা যখন একটা মোশানে থাকছে ভি ভ্যালোসিডিতে থাকছে দেখবো চার্জটা একটা ডিফ্লেক্ট হয়ে গেল এভাবে তাহলে বলো তাহলে যখন বলো একটা চার্জ তা আমাদের আগেও বলেছিলাম ক্লাস নাইন টেন থেকে শুরু করেছে যে চার্জ হচ্ছে ডিফ্লেক্ট হয় একটা আহিত বস্তুকে আমরা হচ্ছে বিক্ষেপ করতে পারি মানে তার গতির পথ থেকে সরিয়ে দিতে পারি দুটো ক্ষেত্রের প্রভাবে একটা হয় তড়িৎ ক্ষেত্রের প্রভাবে না হয় চুম্বক ক্ষেত্রে প্রভাবে তাহলে এখানে একটা ব্যাপার দেখো যদি এখানে তড়িৎ ক্ষেত্র অস্তিত্ব থাকতো তড়িত ক্ষেত্রদের ক্ষেত্রে কি হয় স্থির আধানের ক্ষেত্রেও তড়িত ক্ষেত্র কাজ করে গতিশীল আধানের ক্ষেত্রেও তড়িত ক্ষেত্র কাজ করে তাহলে এখানে নিশ্চিত এরা তড়িৎ ক্ষেত্র নয় কারণ কি এই আধানটা যখন স্থির থাকছে একটা পরিবাহী তারের কাছে তখন কিন্তু এর উপরে কোনো বলম বল কাজ করছে না মানে ডিফ্লেকশন হচ্ছে না শুধুমাত্র কখন ডিফ্লেকশন হচ্ছে যদি এটি গতিশীল থাকে তাহলে আধানটি যদি গতিশীল থাকে তাহলে সেখানে একটা কি হচ্ছে এর উপর গতিশীল হচ্ছে তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বা তোমরা ক্লাস টেনে যেটা শিখে এসেছিলে বিজ্ঞানী স্টেড ফার্স্ট যে হচ্ছে পর্যবেক্ষণ করেছিলেন তাই না ওরস্টেডই হচ্ছে প্রথম হচ্ছে কি বলা যে কারেন্ট একটা তারে গেলে তার চতুর্দিকে যে চুম্বক চুম্বকক্ষেত্রে সৃষ্টি হয় অথ অথচ পরিবাহী তারটা নিজে চুম্বকিত হয় না এই যে কনসেপ্ট এটা হচ্ছে ওর বিজ্ঞানী ওর পরীক্ষা তোমরা পড়ে এসেছিলে যে একটা পরিবাহী তারের কাছে তিনি ল্যাবে পরীক্ষা করতে গিয়ে একটা শলাকা ভুলবশত রাখা ছিল হঠাৎ করে তারে কারণ যেতে তোমার বলো শলাকা হচ্ছে বিক্ষিপ্ত হয়ে গেছিলো কিন্তু বিজ্ঞানের চোখ তাই তো যে শলাকার বিক্ষেপের কারণ অনুসন্ধান করতে গিয়েই তিনি হচ্ছে কী আবিষ্কার করে ফেললেন যে একটা পরিবাহী তার তার চতুর্দিকে চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করে কিন্তু তারটা নিজে কখনো চুম্বকিত হয় না এবং এর জন্য কোন দিকে হচ্ছে বলো চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হবে তা তোমরা পড়ে এসেছিলে এম্পায়ারের সুইমিং রুল তাই না বা লেফট হ্যান্ড থাম রুল এগুলো পড়ে এসেছিলোলে কি ডান হাতের মুষ্টি নিয়ম বল রেখার অভিমুখ নির্ণয় করার জন্য তারপরে বলো তোমার হচ্ছে বলো অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম এগুলো ক্লাস টেনে পড়েছিলে তো সেগুলো যেমন জানতে হবে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে একটা তারে হুম একটা তারে যদি হচ্ছে বলো কি থাকে একটা তারের কাছে যদি হচ্ছে একটা আধান থাকে এবং সেটা যদি গতিশীল থাকে তাহলে ওই আধানের উপর একটি বল কাজ করছি তাহলে এটা কিসের জন্য হচ্ছে তাহলে এই যে বলটা এই বলটার নাম হবে চুম্বক বল এবং কি এই পরিবাহিতের প্রবাহের ফলে একটা বলো চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হলো তাহলে এখানে যে ক্ষেত্রটা সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র তাহলে আমরা আগে পড়ে এসেছিলাম তড়িৎ ক্ষেত্র ই তাহলে এখানে আমরা পড়ছি চুম্বক ক্ষেত্র বি তাহলে বুঝতে পেরেছ তাহলে আমাদের প্রচুর ইম্পর্ট্যান্ট টপিক কি ইলেকট্রিক ফিল্ড ই সম্বন্ধে কত তথ্য শিখেছিস ঠিক একই রকমভাবে বি সম্বন্ধেও অনেক কিছু তথ্য আমাদের শিখতে হবে তাহলে ই বি এই দুটো রাশি নিয়ে আমাদের এখানে হচ্ছে বলো দেখবে তোমাদের হচ্ছে বলো থার্টি ফাইভ মার্কস তোমার হচ্ছে বলো পুরো ইলেকট্রো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পর্যন্ত তোমার এই ই আর বি নিয়েই তোমার হচ্ছে চলবে বুঝেছো যে ই নির্ণয় করা আর বি নির্ণয় করা তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র সুতরাং এগুলো এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রই তোমার হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক আর বাকি ফিফটি পার্সেন্ট সেগুলো দেখবে আরও সোজা সেগুলো শুধু সূত্র বসাবে অঙ্ক করবে বুঝেছো বেশি কনসেপশন কিন্তু এই জায়গাগুলোই হবে এগুলো বারবার করে ভিডিওগুলোকে দেখবে এবং মূল কনসেপ্টটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করবে তাহলে বুঝতে পারলে মোটামুটি এটা আমার হচ্ছে চুম্বক ক্ষেত্র তো চুম্বক ক্ষেত্র তাহলে আমাদের বলো ফার্স্ট কী বললাম যে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য দুটো সূত্র আমরা এখানে শিখব তাই তো তাহলে যে জিনিসগুলো বললাম যে ডান হাতের মুষ্টি নিয়ম বা এম্পায়ারের সন্তরণ নিয়ম এগুলো আবার পড়ে নিবে বুঝেছ এগুলো আর আমি বলছি না এখন আর যদি না বুঝতে পারো সে তোমার হচ্ছে স্কুল খুললে তারপর দেখা যাবে কারণ এগুলো শিখে এসেছিল ক্লাস টেনে তো এবারে আমরা শিখবো কী বলো বি ক্যালকুলেশান করা চুম্বক ক্ষেত্র নির্ণয় করা তাহলে বি ক্যালকুলেশান করব কটা সূত্র দিয়ে বললাম দুটো সূত্র দিয়ে কি কী সূত্র একটা হলো বায়োট সাভার সূত্র বাংলায় বলা হয় বায়োসাভার সূত্র বায়ো সাভাট ল বায়ো ল আর একটা বললাম কি বলো এম্পিয়ার সার্কিটার ল বায়ো সাভার ল আর একটা কি বলো অ্যাম্পিয়ার সার্কিটার ল দুটো সূত্র দিয়ে আমরা বি ক্যালকুলেট করব বুঝেছ তো সাভার সূত্রটা প্রথম শিখি হ্যাঁ বায়োসভার সূত্রটা দেখো তাহলে একটা পরিবাহী তারে যদি হচ্ছে আই প্রবাহ মাত্রা যায় তাহলে পরিবাহের একটি ক্ষুদ্র অংশ আমরা ডিএল কল্পনা করলাম তাহলে আই এর গুণফলটাকে বলা হয় কারেন্ট এলিমেন্ট কি বলা হয় কারেন্ট এলিমেন্ট তাহলে কারেন্ট এলিমেন্ট কাকে বলব প্রবাহমাত্রা আর ইনফাইনাইটেসিম্যাল ডি বলো লেন্থ ইনফাইটেসিম্যাল লেন্থ মানে কী বলো যে হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য একেবারে তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে প্রবাহ মাত্রার গুণফলকে বলা হয় কারেন্ট এলিমেন্ট তাহলে আমরা কি করলাম পরিবাহিতারের উপর একটি কারেন্ট এলিমেন্ট কি কল্পনা করলাম আইডিএল ওই আইডিএলের জন্য একটা বিন্দু পিতে ক্ষেত্র কত হবে তো ক্যালকুলেট করতে গেলে তাহলে কি কী জানতে হবে দেখো তাহলে এর জন্য চুম্বক ক্ষেত্র তাহলে কি কী বিষয়ের উপর নির্ভর করবে ওই বলো কারেন্ট এলিমেন্ট থেকে এই পি বিন্দুর ডিসটেন্স কত কারেন্ট এলিমেন্ট এবং এই আর যে অ্যাঙ্গেল করেছে তার থিটা মানে তার সাইন থিটা তাহলে এখানে স্লটা কীভাবে লিখবে দেখো যে একটি পরিবাহী তারে আই প্রবাহমাত্রা নিলে পরিবাহীর ক্ষুদ্র অংশ ডিএলের জন্য ডিএল থেকে আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক্ষেত্র ডিবি প্রপোশনাল টু আই অর্থাৎ যত কারেন্ট বাড়বে ক্ষেত্র তত বাড়বে ডিবি প্রপোশনাল টু হল সাইন থিটা মানে অ্যাঙ্গেলের হচ্ছে বলো যত বেশি হবে তার সাইন যত বেশি হবে তত হচ্ছে চুম্বক্ষেত্র বৃদ্ধি পাবে ডিবি প্রপোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার তাহলে এই তিনটাকে আমরা যদি কম্বাইন্ড করে দিই তাহলে কি দাঁড়াবে ডিবি প্রপোশনাল টু ওয়ার্ড আর ডিবি প্রপোশনাল টু আই ডি এ বলা ডিএল ক্ষুদ্র অংশ কী বলো ডিএল তাহলে বা একসাথেও অনেক বইতে দেখবো একসাথেও লেখা আছে ডিবি প্রপোশনাল টু আই ডিএল মানে চুম্বক্ষেত্র তাহলে ডি ডিবিটা কি বলো ডিএল ক্ষুদ্র অংশের জন্য ক্ষেত্র ডিবি প্রভেশনাল টু আইডিএল তাহলে তখন প্রবাহ মাত্রা না মিলে কী বলব যে কারেন্ট এলিমেন্টের সমানুপাতিক তাই না তাহলে ডিবি একসাথে এই চারটাকে কম্বাইন্ড করলে পড়ে পরীক্ষা কিন্তু হয়েছে সে বুঝেছে একবার পড়েছে একবার দুবার পড়েছে বুঝেছে যে বায়োসেভার সূত্রটি লিখো তাহলে বায়োসেভার সূত্রটা যেটা প্রথম থেকে বললাম সেগুলো লিখবে বুঝেছে যে একটি পরিবাহী তারে আই প্রভাবাত্রা গেলে তার ক্ষুদ্র অংশ ডিএলের জন্য তার থেকে আর দূরত্বে পি বিন্দু চুম্বক ক্ষেত্র হবে ডিবি প্রমোশনাল টু আই ডিবি প্রমোশনাল টু সাইন থিটা ডিবি প্রোভোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার ডিবি প্রমোশনাল টু ডিএল বুঝেছো তাহলে ডিবি প্রপোশনালটা কী হবে আই ডি এল সাইন থিটা বাই আর স্কোয়ার তো সমান থেকে সমান করতে গেলে বুঝেছ ধ্রুব অক গুণ করতে হবে ধ্রুব আকটা হচ্ছে মিও জিরো বাই ফোর পাই আই ডিএল সাইনথিটা বাই আর স্কোয়ার এসআই ইউনিটে বুঝেছ আর সিজিএসে কি বলেছি এস আইতে হলে আইটাকে অ্যাম্পায়ারে হবে আর সিজিএস কখন করবো যদি আইটা ইএমইউ এককে হয় আইটা কি এককে হয় বলো ইএম এককে হয় তখন মিউ জিরো বাই ফোর পাই থাকবে না যেমন তাহলে সেখানে যেমন পড়েছিল ওয়ান বাই ফোর পাই এফসালন জিরো তাহলে সে এখানে এফসালন জিরোটা নিচে ছিল আর চুম্বকের ক্ষেত্রে মিউ জিরোটা উপরে থাকবে মিউ জিরোর নাম তাহলে কী বলবো মিউ জিরোর নতুন নাম বলো তাহলে মিউ নট বা মিউ জিরো এর নাম হচ্ছে শূন্য মাধ্যমের চুম্বকভেদতা কি নাম শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা তাহলে চুম্বক ক্ষেত্র বের করতে গেলে বায়োসাভার সূত্র থেকে বের করতে গেলে তাহলে আমার এই সূত্রটা মনে রাখতে হবে বোঝা গেল তাহলে বায়োসাভার সূত্র থেকে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমার এই সূত্রটা মনে রাখতে হবে তাহলে দেখো এই সূত্রের ভ্যাক্টর ফর্ম অনেকবার পড়েছি ডিবি ভ্যাক্টর ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই ভ্যাক্টর ফর্ম লিখছি হ্যাঁ আই ডি ক্রস আর বাই আর কিউব ভ্যাক্টর ফর্ম মনে রাখো বা বলতে পারো ডিবি ভেক্টর ইকুয়াল টু মিউজিরো বাই ফোর পাই আই ডিএল ক্রস আর ক্যাব এটা একবার জয়েন্ট এমসি কিউও দিয়েছিল বুঝেছ আর স্কোয়ার তাহলে ক্যাব থাকলে আর স্কোয়ার এবং এইচ এমসিকিউতে এমসি কিউতে পড়েছিল বুঝেছ যে বাইশ সূত্রে ভ্যাক্টর ফর্মটি কোনটি তাহলে ডিএল ক্রস আর তাহলে ক্রস গুণফল ফল তো জানো যে এইখানে ডিবির দিক তাহলে কোন দিকে হবে যে ডিবির দিক হবে ডিএল এবং আর উভয়ের সাথে লম্ব বা ডিএল আর যে তলে থাকবে তাহলে সেই তলের সাথে লম্ব হবে ডিবি ডিবির দিক বুঝেছ তাহলে কুলো অমশিলের সাথে এখানেই আমার ডিফারেন্স কুলোমশতে তোমার হচ্ছে কী ছিল বলা ফোর্সটা ছিল রেডিয়াল ডিরেকশান এখানে কিউ ওয়ান চার্জ কিউ টু চার্জ এদের মধ্যে বল হয়েছিল আর দূরত্বে দেখো এফ সমান এসেছিলো কত ওয়ান বাই ফোর পাই এফ সাইল নট ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবং এই ফোর্সটা কোন দিকে কাজ করছে অ্যালং দ্য লাইন জয়নিং বিটুইন দ্য চার্জ অর্থাৎ দুটো চার্জের মধ্যে যে সরলরেখিক দূরত্ব সেই সরলরেখা দূরত্বের দিকে কাজ করছে হয় এদিকে নাহলে এদিকে এই তো মানে ওই সরলরেখা বরাবর এটা রেডিয়াল বরাবর কাজ করে কিন্তু এখানে কী হলো রেডিয়ালের সাথে পারভেন্ডিকুলার ডিরেকশানে কাজ করবে বি বোঝা গেল ডিফারেন্সটা বুঝতে পারলে তাহলে তার সাথে কিছু হচ্ছে সিমিলারিটিও বলতে পারো যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় পয়েন্ট চার্জের জন্য আর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় কারেন্ট এলিমেন্টের জন্য কী সেখানেও ছিল দেখো আর স্কোয়ার এখানেও আর স্কোয়ার আছে তাই না প্রফোশনাল টু আর স্কোয়ার এসছে তো এই হলো তোমার হচ্ছে বলো ভেক্টর ফর্ম আচ্ছা যদি আমি বলো কারেন্টের না লিখে হচ্ছে কারেন্ট ডেন্সিটি দিয়ে ভেক্টর ফর্মটা লিখতাম তাহলে কীভাবে লিখতাম ডিবি সমান বলো আই সমান কী হয় বলো জে সমান কী হয় আই বাই এ তাহলে আই সমান কী হয় জে ইন্টু এ তাহলে জে ইন্টু এ যদি করি ক্ষেত্রফলের সাথে গুণ করা মানে কি ভলিউম হয়ে গেলো তাহলে মিউজিরো বাই ফোর পাই জে ভেক্টর ক্রস আর ভ্যাক্টর বাই বলো আর কিউ আর ভ্যাক্টর দিলে আর কিউ হবে আর ডিভি হবে এখানে আচ্ছা যদি আমরা বলো চার্জ দিয়ে করতাম চার্জ দিয়ে যদি ভ্যাক্টর ফর্মটা লিখতাম তাহলে চার্জ বের করার ফর্মুলা কি আই সমান ডি কিউ বাই ডিটি আই সমান বলো ডি কিউ বাই ডিটি তাহলে বলো এখানে যদি বসাও এর ভ্যালু কত বসাও ডি কিউ বাই ডিটি তাহলে বলো ডিটিটাকে ডিএল বাই ডিটি করা মানে কি ভি হয়ে গেল তাহলে কিউ থাকলো এখানে বুঝতে পারলেন না দেখো এখানে দেখো ডিবি সমান আমার হচ্ছে ডিবি সমান আই মিউজিরো বাই ফোর পাই হুম আইডিএল ডিএল ভ্যাক্টর ক্রস আর ভ্যাক্টর বাই আর কিউব তো এবারে দেখো আই সমান আমরা যদি ডি কিউ বাই ডিটি বা কিউ বাই ডিটি যা লিখতে পারো আচ্ছা ডি কিউ বাই ডিটি লিখলাম তাহলে এখানে যদি আমি বসাই মিউ বাই ফোর পাই ডি কিউ বাই ডিটি ডিউ বাই ডিটি ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব তো সেটাকে দেখো আমরা লিখতে পারি মিউজিরো বাই ফোর পাই হুম ডি কিউ ডিএল বাই ডিটি মানে কী হবে বলো ভি ক্রস আর বাই আর তাহলে এটাকে আমরা বলতে পারি যে চার্জের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হয় চার্জের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হয় ডিভি ভ্যাক্টর ইকোয়াল টু আমরা বলতে পারি মিউজিরো বাই ফোর পাই হুম কিউ ইন্টু ডি লিখতে পারো বা কিউ লিখতে পারো কিউ ইন্টু যেটা লিখতে পারো ভি ক্রস আর বাই আর কিউব ভি ক্রস আর বাই আর তাহলে এবারে বলো তাহলে চার্জ যদি মশা না থাকে তাহলে চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয় তাই হচ্ছে বলেছি কি ভি না থাকলে চুম্বক ক্ষেত্রে অস্তিত্ব থাকবে না এবারে চুম্বক ক্ষেত্রের একক বা মিউজিরোর একক কি হয় দেখো বিয়ের একক সিজিএস একককে বলা হয় হুম সিজিএস একক কী বলো দেখি ম্যাক্সোয়েল পার সেমিস্কোয়ার ম্যাক্সোয়েল পার সেমিস্কোয়ার বা গাউস বড়ো হাতের জি চিহ্ন দিয়ে লেখা হয় আর এসাই একক কী বলো ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা বা কী বলা হয় টেসলা এবং কী হয় এক টেসলা সমান টেন টু দি পার ফোর গাউস হুম রিলেশান মাত্রা বিয়ের মাত্রা নির্ণয় করতে পারো বিয়ের মাত্রা কী করে নির্ণয় হবে হুম বিয়ের মাত্রা নির্ণয় করাটা একটা পরে হচ্ছে বলো চুম্বক বলের ফর্মুলা থেকে আমরা মাত্রা নির্ণয় করা সোজা এফ সমান কিউ পরে একটা বল আসবে তো সেখান থেকে বিয়ের মাত্রা নির্ণয় করতে পারবে বি সমান কত আসছে বলো এফ বাই কিউ ভি এফটা হচ্ছে এম এল টি মাইনাস টু কিউ মানে কেটে গেলো কিউ মানে কত বলো এটি আর ভি মানে এল টি মাইনাস ওয়ান তাহলে এবারে এটা হিসাব করলেই বেরিয়ে যাবে বিয়ের মাত্রা কত হবে তাহলে বিয়ের যে মাত্রাটা আসছে দেখো বিয়ের মাত্রা কত আসছে বলো বিয়ের মাত্রা আসছে এম এল এল কেটে গেছে তাহলে এম টি টি মাইনাস ওয়ান এটা ওয়ান হয়ে গেল এম টি মাইনাস টু এ মাইনাস ওয়ান কী তাহলে এইখানে যদি বসিয়ে দাও বিয়ের মাত্রাটা দিয়ে তুমি হচ্ছে মিউজিরোর মাত্রা পাবে না তো মিউজিরোর মাত্রা কী হবে বলো এম টি মাইনাস কোথাও হয়েছে বলো টু এ মাইনাস ওয়ান সমান মিওজিরোর মাত্রা বের করবো এর মাত্রা হচ্ছে এ ডিএলএর মাত্রা এল আর এর মাত্রাও এল বাই বলো এল কিউব তাহলে কী দাঁড়ালো বলো দেখি কী দাঁড়ালো এবারে বলো এ মিউজরোর মাত্রা হয়ে গেল দেখো এল স্কোয়ার বাই এল কিউব মানে ওয়ান বাই এল এম এল টি মাইনাস টু এ মাইনাস টু এটা হলো মিউজরোর মাত্রা এটা আমার কী বলো মিউজিরোর মাত্রা তাহলে মাত্রা একক এগুলো মনে রাখো মিউজিরোর এককটা কী হবে দেখো মিউজোর একক তাহলে বিয়ের ডিবির একক যদি টেসলা হয় কি হয় বলো টেসলা হয় তাহলে টেসলা ইকোয়াল টু টেসলাই করল কী আসছে বলো মিউজিরোর একক বের করবো আই হচ্ছে অ্যাম্পিয়ার উপরটা হচ্ছে বলো মিটার স্কোয়ার আর নিচেরটা হচ্ছে মিটার কিউব তাহলে কী দাঁড়ালো মিউজিরোর একক হয়ে গেল টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স এখানে বলো যদি টেসলার জায়গায় ওয়েবার পার মিটার স্কোয়ার বসানো হয় তাহলে মিউজিরোর একক কী হবে ওয়েবার মিটার টু দি পার মাইনাস ওয়ান অ্যাম্পিয়ার টু দি পার মাইনাস ওয়ান বোঝা গেল আচ্ছা মিউজিরোর আর একটা একক কী হয়েছে হেনরি পার মিটার হেনরিটা আমরা না পড়া অবধি বুঝতে পারবো না তাই এটা আর একটা একক হচ্ছে হেনরি পার মিটার এবং ভ্যালুটা কত মিউজিরোর ভ্যালু হচ্ছে ফোর বাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তাহলে এটা হচ্ছে বায়োসভার সূত্রে থেকে এই হচ্ছে বলো প্রাথমিক ধারণাগুলো এগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করে নাও বুঝেছ এরপরে চলে আসি দেখো তাহলে বায়োসভার সূত্রকে আমরা প্রয়োগ করে আমাদের দুটো আছে একটা কি বললাম যে সাহায্যে যে স্ট্রেট ওয়ারের জন্য চুম্বক ক্ষেত্র আর সার্কুলার ওয়েলেজ ওয়ারের জন্য চুম্বক ক্ষেত্র বোঝা গেছে যে একটা ঋজু পরিবাহীর জন্য ঋজু পরিবাহী বা স্ট্রেট অয়ারের জন্য চুম্বক চুম্বক্ষেত্রের রাশিমালা কার সূত্র থেকে পাবো সাভার সূত্র থেকে তাহলে ধরিয়ে একটা ঋজু পরিবাহিত প্রভাব মাত্রা হলো আই পরিবাহী থেকে লম্বা দূরত্ব আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হলে লিখে নাও পি বিন্দুতে ক্ষেত্র নির্ণয় করতে গেলে পরিবাহীর উপরে একটি ক্ষুদ্র অংশ ডিএল কল্পনা করা হলো কি করলাম ডিএল নিলাম তাই তো ডিএল থেকে পি এর ডিস্টেন্স কত আর তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি থিটা বলি এবার বলো বায়োসাভার সূত্র অনুসারে ডিবি সমান ডিএল ক্ষুদ্র অংশের জন্য ক্ষেত্র বায়োসাভার সূত্র অনুসারে ডিবি ইকুয়াল টু যেগুলো আমি মুখে বলছি এগুলো খাতায় লিখতে হবে বুঝেছ যে ধরি একটি ঋজু পরিবাহিতের প্রভাব আই পরিবাহের একটি ক্ষুদ্র অংশ নেওয়া হলো যা হচ্ছে বলো ডিএল ধরি একটি ক্ষুদ্র অংশ নেওয়া হলো ডিএল থেকে আর দূরত্বে বিন্দুতে তাহলে দুটো আর হয়ে গেছে কি তাহলে ডিএল থেকে তাহলে এটা বলি আমি বলো ডিএল পরিবাহী থেকে লম্ব দূরত্ব এক্স লম্ব দূরত্ব কত বলো এক্স থেকে পরিবাহের সাথে লম্ব দূরত্ব এক্স দূরত্বে পিবিন্দু ক্ষেত্র নির্ণয়ের জন্য হুম তাহলে আমার বলো ডিএল ক্ষুদ্র অংশ নিয়েছি তাহলে ডিএল থেকে পিয়ের দূরত্ব হলো আর কত আর তাহলে এটা আর ধরবো না বলি এটা আর ধরি এটাকে এক্স ধরি ডিএল থেকে পিয়র দূরত্ব কত বলো এক্স হুম তাহলে এবারে বলো আর কি যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি হুম তাহলে আবারও বলে দিচ্ছি দেখো যে ধরিয়ে একটি রিজু পরিবাহিতের প্রভাবমাত্রা আই পরিবাহী থেকে লম্ব দূরত্ব হচ্ছে পি বিন্দুতে ক্ষেত্র নির্ণয় করতে হবে যার দূরত্ব হলো আর একটি ক্ষুদ্র অংশ ডিএল নেওয়া হয়েছে ডিএল থেকে পি এর দূরত্ব কত এক্স তাহলে ডিবি সমান ডিএল ক্ষুদ্র অংশের জন্য ক্ষেত্র ডিবি ইকোয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল আই ডিএল সাইন থিটা এবারে বলো সাইন থিটা কোনটা বলেছি ডিএলের সাথে পি এর মধ্যে যে দূরত্ব তার অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেল এটা যদি থিটা হয় এটা নাইনটি ডিগ্রি তাহলে দুটো বলো অন্তঃস্থকোনায় যোগফল হলো কী বলো বহিষ্ণ কোন তাহলে এখানে কী হবে সাইন অফ নাইনটি ডিগ্রি প্লাস থিটা বোঝা গেলো সাইন অফ নাইনটি ডিগ্রি প্লাস থিটা বাই বলো দূরত্বের বর্গ তাহলে এখান থেকে এই দূরত্ব কত এক্স মানে এক্স স্কোয়ার বোঝা গেলো তাহলে ডিবি ইকোয়াল টু কী মিউ নট বাই ফোর পাই আইডিএল সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা মানে কি কস থিটা বাই বলো এক্স স্কোয়ার তুমি বলো দেখি পুরো রিজু পরিবাহী নিতে গেলে যখন আমি রিজু পরিবাহী যাব তাহলে থিটাটা চেঞ্জ না এই ধরো এইখানে যদি ক্ষুদ্র অংশ নিতাম তাহলে থিটাটা চেঞ্জ হচ্ছে তাহলে থিটা এখানে ভেরিয়েবল আর কি ডিএলও ভেরিয়েবল ডিএল ধর ভেরিয়েবল রাশি আই ভেরিয়েবল নয় তাই না এক্সও ভেরিয়েবল কি এক্সও ভেরিয়েবল এতগুলো ভেরিয়েবল আছে তাহলে বি বের করতে গেলে সমগ্র অংশের তাহলে আমাদের আগে ফার্স্ট কী বার করতে হবে একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে বুঝেছ এই অঙ্কটা তাহলে সলিউশন কী করা হবে একটা ভেরিয়েবেলে কীভাবে কনভার্ট করবো দেখো চিত্র থেকে দেখো আচ্ছা এর অস্তিত্ব তখনই থাকবে এল না থাকলে ডিএল এর কোনো অস্তিত্ব নাই তাহলে আগে এল হবে তারপরে এল এলের পরে ক্ষুদ্র অংশ যেমন ডিএক্স হতে গেলে আগে এক্স হয় এক্স দূরত্ব যাওয়ার পরে তোমার ক্ষুদ্র অংশ ডিএক্স ভাবতে হয় তাহলে এক্স না থাকলে ডিএক্সের কোনো অস্তিত্ব নেই তাহলে এল আছে আগে আগে তাহলে এই দূরত্ব হয়ে গেলো এল তো এখান থেকে বলো চিত্র থেকে আমার বলো এল বাই আর সমান কত ট্যান থিটা এল সমান কত হয়ে গেলো আর ট্যান থিটা তো ডিএল কত হয়ে যাবে আর সেক্স স্কোয়ার থিটা ডি থিটা আর চিত্র থেকে বলো এক্স বাই আর মানে অতিভুজ বাই ভূমি এটা কী হয় বলো অতিভুজ বাই ভূমি কী হয় শেখ থিটা তাহলে এক্স সমান আর সেক থিটা তাহলে ডিবি ইকোয়াল টু কী দাঁড়ালো মিওনট বাই ফোর বাই আই তো থাকলো ডিএলের জায়গায় বসলো কত বলো আর সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু কস থিটা বাই বলো আর স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা ক্যানসেল হয়ে গেল তাহলে কী দাঁড়ালো মিউনট আই বাই ফোর পাই আর কস্থিটা ডিথিটা এবারে দেখো শুধু হচ্ছে থিটা ফেরি চলে চলে আসছে কারণ আরটা তো কনস্ট্যান্ট হয়ে যাবে যে দূরত্বই যাক না কেন আরটা পরিবর্তন তো হচ্ছে না কারণ এটা লম্ব দূরত্ব একটাই হয় লম্ব দূরত্ব তাহলে এবারে বলো সমগ্র পরিবাহের জন্য চুম্বক বি ইকাল কি কী দাঁড়াবে মিউনট আই বাই ফোর পাই আর ইন্ট্রিগ্রেশন অফ থিটা ডি থিটা এবারে দেখো লিমিট কীভাবে বসাবো যদি ঋজু পরিবাহিতা হচ্ছে সসীম দৈর্ঘ্যের হয় তাহলে এইখানে ক্ষেত্র বের করতে বলেছে তাহলে যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলবে কথাটা মাথায় রাখো যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলবে তোমাকে দেখতে হবে তার দুটো অংশ ওই বিন্দুতে কত কত অ্যাঙ্গেল করছে ধরো এই বিন্দু থেকে এই বিন্দু থেকে তাহলে উপরের অংশের দিকে এত দৈর্ঘ্য আবার এর জন্য পরিবাহিত এদিকে দৈর্ঘ্য কত এটা তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে থিটা ওয়ান এই অ্যাঙ্গেলটা হচ্ছে বলো থিটা টু ধরলাম তাহলে বলো এই দিকের অ্যাঙ্গেল যেতে গেলে তোমার হচ্ছে বলো ক্লকওয়াইজ যাচ্ছি এদিকে যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে দুটোর মধ্যে একটা প্লাস কোন হবে একটাই কী করতে বলো মাইনাস কোন নিতে হবে তাহলে যদি আমি বলি এখানে যে মাইনাস থিটা ওয়ান টু থিটা টু বুঝেছো তাহলে ক্লক ওয়াইজটাকে প্লাস করি তাহলে কথ থিটার ইনটিগ্রেশান কী হয় বলো সাইন থিটা ডি থিটা সাইন থিটার ডি থিটা তাহলে বলো মিউ নট আই বাই ফোর পাই আর তাহলে সাইন থিটার এবারে লিমিট বসাও সাইন থিটা টু হুম মাইনাস সাইন অফ মাইনাস থিটা ওয়ান তো মাইনাস থিটা ওয়ান মানে কী হবে সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা মাইনাস মানে সে প্লাস হয়ে গেল তাহলে কী হবে মিউ নট আই বাই ফোর পাই আর কী হয় বলো সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু এটা হচ্ছে কার জন্য বলো রিজু পরিবাহীর জন্য সসীম রিজু পরিবাহের জন্য যদি ধরো পরিবাহীটা অসীম হয় তার সিম্বল কীরকম হবে এরকম ডট ডট দেওয়া থাকবে মানে কি এটা হচ্ছে দুই দিকে এক্সটেন্ড হয়ে আছে অসীম দৈর্ঘ্যের তাহলে অসীম দৈর্ঘ্য হলে ভাবো এই অ্যাঙ্গেলটা যখন এখানে থিটা ওয়ান হচ্ছে আরও যখন ধরো পরিবাহীটা এই পর্যন্ত দৈর্ঘ্য থাকবে তখন আরও কোনটা বাড়ছে এরকম হতে গেলে তো অসীম হতে গেলে কী হবে এই লাইন আর এই লাইন প্রায় প্রাল হয়ে যাবে যখন এই অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি ডিগ্রি তাহলে থিটা ওয়ানও নাইনটি ডিগ্রি হয়ে যাবে থিটা টুও নাইনটি ডিগ্রি হয়ে যাবে তাহলে অসীম ঋজু পরিবাহের জন্য চুম্বক ক্ষেত্র হয়ে গেল মিউ জিরো আই বাই ফোর পাই আর ইন্টু নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি মানে টু তাহলে এটা হয়ে গেলো আমার অসীম রিজু পরিবাহের জন্য যদি অর্ধ অসীম অর্ধ অসীম ব্যাপারটা কীরকম দেখো মানে একদিকটা ইনফাইনাইটলি এক্সটেন্ড আর একদিকটা কিন্তু এদিকে আমি ডট ডট নি মানে ওটা অর্ধ অসীম বুঝতে পেরেছো মানে এদিকে আর দৈর্ঘ্য নেওয়া হয়নি একবারে এই প্রান্তে নিলাম অর্ধ অসীম তাহলে এইখানে কি হচ্ছে দিকের কোনো অ্যাঙ্গেল থাকছে না তাহলে একটা অ্যাঙ্গেল থিটা টুটা জিরো হয়ে গেলো তার থিটা ওয়ানটা নাইনটি ডিগ্রি হয়ে গেলো অর্ধ অসীম হওয়ার জন্য ক্ষেত্র কত হবে মিউ নট আই বাই ফোর পাই আর কত হবে বলো সাইন নাইনটি ডিগ্রি আর প্লাস সাইন জিরো আচ্ছা এবারে দেখো যদি ধরো এটা ঋজু পরিবাহী হয় এরকম জায়গায় যদি আমি বের করতে বলি পি বিন্দু যেটা হচ্ছে ঋজু পরিবাহীর এক্সটেন্ড পজিশনে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে বলো সেক্ষেত্রে তাহলে এই পজিশন থেকে এই অংশ দুটোর মধ্যে কোন হচ্ছে কত জিরো না হলে জিরো একটা একশো আশি ডিগ্রি একটা একটা কি হচ্ছে জিরো একটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কি হবে জিরো আর একশো আশি হলে তাহলে কি হবে বলো জিরো হবে তাহলে একটা রিজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র এক্সটেন্ড পজিশানে কত হয় বলো জিরো হয় তাহলে এই জিনিসগুলো মনে রাখবে তাহলে মূল সূত্র আমার এটা এই সূত্র থেকে আমাকে লিমিট বসিয়ে বসিয়ে দেখতে হবে বুঝেছ এই হলো আমার বলো বি বিয়ের রাশিওয়ালা নির্ণয় করা বুঝেছ এবারে দেখো আর একটা থিওরি বলে দিই যে হচ্ছে সার্কুলার ওয়ারের জন্য বৃত্তাকার পরিবাহী তারি ক্ষেত্র কী করে নির্ণয় করব তাহলে এটা ধরো কারেন্ট আই যাচ্ছে ব্যাসার্ধ হলো আর হুম ব্যাসার্ধ কত আর তাহলে এর জন্য বায়ুসেবার সূত্র থেকে ক্ষেত্র নির্ণয় করতে গেলে পরিবাহীর একটি ক্ষুদ্র অংশ ডিএল কল্পনা করলাম বুঝা গেল ডিএল কল্পনা করলাম তাহলে ডিএল ক্ষুদ্র অংশের জন্য ডিবি সমান কত হবে মিউজিরো বাই ফোর পাই আই ডি এল বাই দেখো দূরত্ব কত ডিএল থেকে যে দূর বিন্দুতে কেন্দ্রে বের করতে গেলে তাহলে কত দূরত্ব আর স্কোয়ার আচ্ছা এবারে কী বলেছি ডিএলআর হচ্ছে বলো এই আর এর মধ্যে কোন তাহলে ডিএল আর এর মধ্যে কোন হলে এটা তো স্পর্শক হয়ে গেলো ডিএলএর অভিমুখই দিই বরাবর তাহলে এঙ্গেল কত নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি বুঝা গেলো তাহলে ডিবি ইকোয়াল টু কত বেরিয়ে বলো মিউ জিরো বাই ফোর হুম আই ডি এল বাই আর স্কোয়ার তবে এখানে মজার জিনিস দেখো আই তো ধ্রুবক আরও ধ্রুবক আর সব যেখানে ক্ষুদ্র অংশ না কেন আরটা সব জায়গায় সমান হচ্ছে তাহলে শুধুমাত্র কে বল কোনটা পরিবর্তনশীল ডিএল তাহলে সমগ্র পরিবারের জন্য ক্ষেত্র যদি সামেশান অফ ডিবি বলি তাহলে কত দাঁড়ালো বলো মিউ বাই ফোর পাই হুম বি সমান মিউ বাই ফোর পাই আর স্কোয়ার সাম বলা টোটাল হচ্ছে দৈর্ঘ্য তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যগুলো টোটাল যোগ করলে এটা হচ্ছে কি বৃত্তের পরিধি হয়ে যাবে তাহলে বৃত্তের পরিধি হয়ে যাওয়া মানে কি মিউ জিরো আই বাই ফোর বাই আর স্কোয়ার ইন্টু টু বাই আর তাহলে এটা হলো বৃত্তাকার পরিবারের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বুঝেছ তাহলে কত দাঁড়ালো বলো মিউ জিরো আই বাই টু আর মিউ জিরো আই বাই টু আর পরের দিন এর সব এই দুটো সূত্র প্রয়োগে অনেক অঙ্ক আছে এবং কিভাবে করতে হবে পরের দিন আমি শিখিয়ে দেব আচ্ছা আর একটা জিনিস বলে দিই ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করার জন্য দেখবে দুটো হচ্ছে চিহ্ন দেওয়া ব্যবহার করা হয় আমরা একটা ক্রস ক্রস মিন কি আর ডট মিন কি দেখো ক্রস মানে চুম্বক ক্ষেত্রটা হবে যে তলটায় আমরা লিখছি যে তলে লিখছি সেই তলের সাথে লম্ব ক্রসও ডটও লম্ব এবং ক্রস হলো কোন দিকে নিচের দিকে মানে ভেতরের দিকে মানে এটা কোন দিকে হবে বলো এটা এই বরাবর নিচের দিকে হ্যাঁ আর ডট মানে কি বলো উপরের দিকে বুঝা গেল তাহলে এটা হলো ডটের ডট চুম্বক্ষেত্র ডট মানে কি উপরের দিকে হবে ক্রস মানে নিচের দিকে এবারে বলি দেখো ঋজু পরিবাহের জন্য ডট আর ক্রস কীভাবে নির্ণয় করবে এই তো গেলো দেখো শিখিয়ে দিচ্ছি দেখো বুঝো ঋজু পরিবাহে বের করতে গেলে বুড়া আঙ্গুল তোমার ডান হাতের বুড়া আঙ্গুল নিলে বুড়া আঙ্গুলকে পুরো কারেন্টের দিকে রাখো রেখেছ তাহলে এবারে দেখো যদি ধরো এরকম একটা বিন্দু হয় আর এই বিন্দু দুটো বিন্দুতে আমি চুম্বক্ষেত্র বলছি তাহলে বুড়া আঙ্গুলকে এভাবে রাখলে তোমার বাকি হাতের যে তালুটা সেটা কোন দিকে থাকতে হবে তোমার বলো এইভাবে বুড়া আঙুলকে কারেন্টের দিকে রেখে এই বরাবর রাখতে হবে তুমি যদি বলো এইভাবে রাখবো এভাবে তো হবে না তোমার এভাবে হলে কি হবে এভাবে হলে তোমার বলো এই বরাবর চলে আসছে তাহলে বা হাতের বছরে বলো যদি তুমি বলো কারেন্টের দিকে রেখে তাহলে কারেন্টের দিককে রেখে হাতের তালুকে এইভাবে রাখলে এবারে বলো হাতের তালুকে এই বাকি আঙ্গুলগুলোকে সমকোণে বাঁকালে তাহলে কোন দিকে হচ্ছে এটা ভিতরের দিকে ঢুকছে দেখো ডান হাতের বুড়া আঙ্গুল এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব তাহলে ফার্স্ট দেখো ডান হাতের বুড়া আঙ্গুলকে রেখে আমি হাতটাকে চাপা দিলাম এবারে বলো বাকি হাতের আঙ্গুলগুলো এবারে কোন দিকে মুড়তে পারবে ভিতরের দিকে তাহলে এটা আমার হয়ে গেল ক্রস বোঝা গেল এই বিন্দুটার ক্ষেত্রে ভাবো এবারে তুমি দেখো বুড়া আঙ্গুলের দিকে বরাবর কারেন্ট রাখলে তোমাকে হাতের তালু অটোমেটিকভাবে উপরের দিকে হয়ে যাচ্ছে এই বিন্দুর ক্ষেত্রে কি তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে উপরের দিকে হচ্ছে এটা হয়ে যাচ্ছে ডট বোঝা গেল এবার সার্কুলার অয়েলের ক্ষেত্রে ডট ক্রস কখন হবে কারেন্ট ধরো এই বরাবর যাচ্ছে সার্কুলার অয়েলের ক্ষেত্রে ঠিক উল্টোটা বুড়া আঙুলের দিকটাকে আমরা ডট ক্রসের দিক ভাববো কারেন্ট এই বরাবর যাচ্ছে তাহলে বুড়া আঙুল কোন দিকে আছে বলো উপরের দিকে তাহলে এইটা হয়ে গেল ডট সার্কুলার ওয়ে দেখো কারেন্ট যাচ্ছে সেদিকে ছিল মানে এই দিকে তাহলে দেখো এক্ষেত্রে বুড়া আঙুল কিন্তু নিচের দিকে তাহলে এটা হয়ে গেল কি কেন্দ্রীয় চুম্ব ক্ষেত্র হবে ক্রস